হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা নুসরাত ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ডিজনি ইতালির একটা আধুনিক মানে একটা ক্যাবিনেট চুলা আছে। তো এই চুলাটা সম্পর্কে আজকে আপনাদেরকে ডিটেলসটা জানার চেষ্টা করব। আর ডিটেলসটা জানাবে হলো এই ভাইয়া। তো ভাই আসসালামু আলাইকুম। তো ভাইয়া যদি আমাদেরকে এক এক করে ডিটেলসটা বলতেন চুলাটার সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল, আপনাদের সামনে চলে আসলাম একটা চুলা নিয়ে। সেটা হলো ডিজনি ইতালি। দেখেন, খেয়াল করে দেখেন, ডিজনি ইতালি একটা ব্র্যান্ডের নাম। ডিজনি ইতালি মানে ডিজনি কোম্পানিটা কিন্তু এখন বর্তমানে পপুলার, অনেক প্রোডাক্ট করছে ওরা, মানে মিনিমাম সাংসারিক যাই লাগুক না কেন ওদের কাছে পাওয়া যায়। তো ডিজিটালি একটা চুলা করছে, যেটা হলো যে আপনি 10mm গ্লাস দিয়ে, মানে 10mm গ্লাস হলে হয় কি, গ্লাসের ভিতরে সবচেয়ে উন্নত মানের গ্লাস। আচ্ছা, যেটা থিকনেসটা অনেক মোটা, দেখেন একটু আপনি কাইন্ডলি, এখানে অনেক হেভি। আর 10mm হলে হবে আপনি, এটা যেমন যদি কখনো আগুনের দেখো অনেক ফোর্স থাকে, মানে কোনো গরম বডি গরমের কোনো চান্স থাকবে না। আর আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হলো ফিঙ্গারটা, সম্পূর্ণ ফিঙ্গারটাতে একটা চুলা পাঁচ কুল্লির জ্বলতে, একটু খেয়ালি দেখেন, এখন তো পাঁচ কুল্লি জ্বলতেছে। আর ফিঙ্গার টাচ চুলাগুলো একমাত্র ডিজনি সবচেয়ে বেস্ট করছে। এটা হলো স্কোয়ার একটা চুলা, যেমন স্কোয়ার গ্লাসের চুলা ক্যাবিনেট খুব বাজারে কমই পাওয়া যায়, যেমন ডিজনি করছে ফার্স্ট টাইম। আর সবচেয়ে বড় কথা হলো দেখেন, এটা একটু একটু খেয়ালি খেয়াল করে দেখেন, এটা ব্যারিকেড দেওয়া আছে। অনেকে বলতেছেন ভাইজান ফায়ার করার পরে আগুন দিলাম, ঠিক আছে, ফোর্স আসলে কিন্তু চাবিটা গরম হয়ে যায়, আগুনটা এখানে চলে আসে। তো এটা এই জন্য একটু টেকনোলজি করে করে দিয়েছে, দেখেন আগুনটা কিন্তু বাইরে যাবে না, আগুনটা এটা ধরে রাখবে, চাবি গরম হওয়ার কোনো চান্স নেই। আচ্ছা, এটা কিন্তু সম্পূর্ণ পিতলের একটা বানা। আর আমরা বেসিক্যালি পিতলটাকে অ্যালাউ করি বেশি, কারণ পিতলটা কি টিকসই হয় এবং নীল আগুন আসে, কখনো পুড়ে না গলে না, মানে ভাঙার চান্স থাকে না। যেমন ভেঙে থেকে ভিতরে যাওয়ার পরে ময়লা হওয়ার পরে দেখা যায় কি একটা কালি হওয়ার সম্ভাবনা হয়, এটা হয় না। পিতল থাকে যারা ঢালাই চুলা বিক্রি করে, মানে ঢালাই বানারগুলো বিক্রি করে, তাদের দেখা যায় কি অনেক প্রবলেমে পড়তে হয়, কাস্টমার কমপ্লেন, কালি আসে, কালি আসে, দেখা যায় এতগুলো একটা দামি ছিল নিলাম, এটা অটো ছিল, কালি আসতেছে, এটা কনফিউজ হওয়ারই কথা বা এটা ঝামেলা হওয়ারই কথা। তো আশা করি যারা নেবেন তাদেরকে আমি বলে দিচ্ছি যে চুলা দেওয়ার আগে আপনি অবশ্যই পিতলটা খেয়াল করে নেবেন, পিতলটা দেখিয়ে দেবেন। এই পিতলে কিন্তু ম্যাগনেট পুশ করবে না, লোহা হলে ম্যাগনেট ধরবে, প্রয়োজন ম্যাগনেটে ট্রাই করে নেবেন। যেখান থেকে চুলা কিনেন, পিতলের বাটার কিনেন, আপনি মানে বিভ্রান্ত হবেন আর কি, চুলাটা ভালো ভালো হবে, ভালো সার্ভিস দিবে, মানে কালি হওয়ার সম্ভাবনা। আচ্ছা, তো আমি আপনাকে দেখাচ্ছি যেটা হলো 10mm গ্লাসটা, একটু আরেকবার কাইন্ডলি দেখাই দিচ্ছি। যেমন 10mm গ্লাস হলেও একটু দেখেন পিছন সেটা আমি দেখাই দিচ্ছি, এখানে একটা ফয়েল দেয়া আছে, দেখেন সাদা কালার, দেখেন দাব আপ ডাউন হচ্ছে, দেখছেন, এটা হলো সাপোর্ট দেওয়ার জন্য, মানে এটা হলো যে টেম্পারেচার ফয়েল বলা হয়। আচ্ছা, যদি কখনো আপনার অনেক হিট হয়ে যায়, বাস্ট অথবা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না, এটা এরকমই থাকবে, এটা ধরে রাখবে, হিটে ধরে রাখবে। আর ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক হার্ড অ্যানোডেক্স ননস্টিক, যেমন এই ননস্টিকটা আপনার হবে কি কখনো, হার্ড অ্যানোডেক্স ননস্টিক হলে হবে কখনো ভাতের মার অথবা ময়লা অথবা যদি কখনো নিচের ঢুকে রাখেন, দেখা যায় এটা ক্যাবিনেট করা যায়, ক্যাবিনেটের ভিতরে রাখলেন দেখা যায় আস্তে আস্তে পানি ঢুকে গেল, কখনো প্রবলেম হবে, সম্পূর্ণ ব্ল্যাক হার্ড অ্যানোডেক্স ননস্টিক, একটু কাইন্ডলি খেয়াল করে দেখেন, সম্পূর্ণ ব্ল্যাক। আর অনেক উন্নত মানের কোয়ালিটি গ্লাসের কিন্তু চুলাগুলো কি, মানে দেখতে সুন্দর, অনেক মানুষ পছন্দ করে গ্লাস, আর সেই জন্য কোম্পানি থেকে, ডিজনি কোম্পানি থেকে একটু হেভি করে করছে, এবং লুকিংটা দেখেন অনেক সুন্দর করছে, শাইনিংটা, যেমন ব্ল্যাকের ভিতরে হালকা একটা 3D ডিজাইনের একটা ফুল দেওয়া আছে, দুইটা দুই সাইডে, ইজি বিজি না, বেশি যাদের পছন্দ হবে মানুষের, ব্ল্যাক কালারটা চুলার জন্য পারফেক্ট। আচ্ছা, আর এটা অনেক হেভি চুলা, এটার ওয়েটটা আমি দেখাই দিচ্ছি, যেমন নেট ওয়েট আছে এটাতে আপনার প্রায় 10 কিলো 10+ আর কি, ঠিক আছে, 10+ই হবে লেখা আছে বক্সের গায়ে, 10 কেজি প্লাস আছে ওয়েট। আপনি যদি চান 120 কেজি করে ওয়েট দিতে পারবেন, এক পাশে 240 কেজি ওয়েট দিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমি আপনাকে বলে দিচ্ছি যেটা হলো যে সেভিংয়ের ব্যাপারটা, যেমন গ্যাস সেভিং, যারা ডিজনি চুলাটা যারা এলপিতে চালাবেন, এলপির জন্যই শুধু পারফেক্টলি 85% গ্যাস সেভিং হবে, 85% এখানে উল্লেখ করে দেওয়া আছে, দেখেন 85% শুধু সিলিন্ডার গ্যাসে যারা ইউজ করবেন তাদের জন্য সেফ হবে। আচ্ছা, আর লাইনার গ্যাসে যারা ইউজ করবেন তাদের সেফ করে লাভ নেই, কারণ এটা সরকারের থেকেই দেওয়া আছে যে একটা রেগুলেটর সিস্টেম করে দেওয়া আছে, আনলিমিটেড চলতেছে, কমানো বাড়ানো আপনার হিসাব। কিন্তু আপনি যেটা নিজে কিনে নেবেন, যে একটা সিলিন্ডার আমি কিনছি বাসায় ইউজ করবো, ঠিক আছে, অনেকে দেখা যায় একটা চুলা কিনছে একটা সিলিন্ডার যাচ্ছে 15 দিনে, এটা যদি 85% সেভিং হয় সেখানে দেখা যায় একটা 15 দিনে 2 মাস যাবে মিনিমাম। আচ্ছা, সিলিন্ডারটা, আর এখানে এলপি এনজি কিন্তু দুটাই লেখা আছে, আপনারা কাইন্ডলি বলে দেবেন আমাদেরকে যে এলপি অথবা এনজি, যারা এলপি নেবেন তারা কিন্তু এলপিতে ঠিক থাকবে এরকম, আর এনজি হলে লাইনের গ্যাসে ঠিক থাকবে। যদি আমি লাইনের গ্যাসেটা দিয়ে দিই, 85% যে সেভিংয়ের কথা বলছি তার দ্বিগুণ খরচ হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। যারা সিলিন্ডারে ইউজ করবেন তারা এলপি বলবেন অথবা সিলিন্ডার গ্যাস বলে দেবেন, মানে মিসিং যাতে না হয়, ন্যাচারাল গ্যাস দিলে ঝামেলা হবে, কালি আসবে, ফোর্স বেশি আসবে, দেখা যাবে যে একটা ঝামেলা হবে,
তো যার যেটা লাগবে লাইনের ক্যাশলে লাইনের ক্যাশের কথা বলবেন এলপি ক্যাশলে এলপি ক্যাশের কথাই বলবেন তো এটা আমি ওয়ারেন্টি গ্যারান্টি কথা বলছি যেমন গ্লাসের চুলা অনেকে ভাবতে পারেন গ্লাস রিস্ক থাকতে পারে সে ক্ষেত্রে কোম্পানি থেকে 2 ইয়ার্স গ্লাসের গ্যারান্টি দেওয়া আছে টেম্পারেচার গ্যারান্টি যদি 2 বছরের কোনো প্রবলেম হয় সে ক্ষেত্রে চেঞ্জ করে দেবে কোম্পানি আচ্ছা এবং 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আছে 5 বছরের ভিতরে যদি ফিঙ্গার টাচ কোনো প্রবলেম হয় অটো ফায়ার কোনো সমস্যা হয় সে ক্ষেত্রে পার্ট টু পার্ট প্রত্যেকটা পার্টস চেঞ্জ করে দেবে কোম্পানি থেকে তো এই চুলাটা আমি এখন রেট বলে দিচ্ছি যেটা হলো যে ডিজনির আপডেট একটা চুলা যেমন স্কোয়ারের ভিতরে অনেক হেভি এবং অনেক বেটার একটা চুলা করছে ওয়ান লিটার রেঞ্জ দিচ্ছে আমাদেরকে 7500 টাকা মাত্র 7500 টাকা আচ্ছা এটা কি ফিক্সড প্রাইস না কোনো কথা বলার অপশন আছে 7500 টাকা রেট এটাতে আমরা ডেলিভারি চার্জ দিচ্ছি না যেমন ক্যাশ অন ডেলিভারি দিলে আপনাদের ওই শুধু 7500 দিতে হবে যারা ঢাকার বাইরে নেবেন তাদেরকে সেম প্রাইস দিলেই হবে আচ্ছা মানে সম্পূর্ণ সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি জি ফ্রি হোম ডেলিভারি আর কি আচ্ছা তো এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনাদের শোরুমে যদি কেউ সরাসরি আসতে চায় তাহলে কীভাবে আসবে সেক্ষেত্রে আমি আপনাকে দেখাচ্ছি আমাদের এখানে অ্যাড্রেস দেওয়া আছে দেখেন নুসরাত ট্রেডার্স দোকান নম্বর 137 চন্দিমা সুপার মার্কেট নিচতলা 10 নম্বর গলি আচ্ছা তো এটা হলো আমি আপনাকে একটু সহজ করে দিচ্ছি মুখী বলে দিচ্ছি যেমন ঢাকা নিউ মার্কেট বলা হয় যেটাকে ঢাকা নিউ মার্কেটের অপোজিট সাইডে যে মার্কেটটা সেটাই এটা আর ঢাকা কলেজের সাথে যে মার্কেটটা ওটাই চন্দিমা সুপার মার্কেট ওইটারই 10 নম্বর গলি তো এখানে আমাদের নাম্বার দেওয়া আছে দেখেন ইমো নাম্বার দেওয়া আছে ইমো মানে ইমো ভাইবার সব কিছু এটাতে সেট আপ দেওয়া আছে এটাতে চাইলে আপনি আমাদেরকে ফোন দিলে আমরা আপনার নিউ মার্কেটে আসলে আমরা আপনাকে রিসিভ করতে পারবো তো এই দুটো নাম্বারে আপনি যোগাযোগ করলে আমাদেরকে অবশ্যই আপনি খুঁজে পাবেন অথবা আমরা আপনাকে রিসিভ করতে পারবো আমাদের কিন্তু হোম সার্ভিস আছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আপনি ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন কোনো সমস্যা নেই আপনি ফোন দিলেই হবে আমাদের লোক গিয়ে দিয়ে আসবে এবং ঢাকার বাইরে হলে দেখা যাচ্ছে আপনাদের লোক কুরিয়ারের মাধ্যমে আপনাকে প্রোডাক্ট দিয়ে দেবে আচ্ছা তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম